রাজধানীর গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন কল্যাণপুর রিটেনশন পন্ডে ইকো পার্ক নির্মাণের জায়গা অধিগ্রহণ না করে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন স্থানীয়রা। সকালে মেয়রের নেতৃত্বে অভিযানের খবর শুনে ডিএনসিসি যান্ত্রিক সার্কেল অফিসের সামনে তারা অবস্থান নেয়। স্থানীয়দের দাবি, 1987 সালে ওয়াসা কর্তৃক 171 একর জমি অ্যাকোয়ার করলেও তা বাস্তবায়ন করা হয়নি। সিটি কর্পোরেশন অ্যাকোয়ার না করে স্থানীয়দের দাবি, কোনো প্রকার ক্ষতিপূরণ ও নোটিশ না দিয়ে উচ্ছেদ করা হচ্ছে। ১৯৮৯ সালে এটাকে অ্যাকুইজিশন করেছে, তখন এটা ওয়াসা ছিল। ওয়াসা তখনকার সময় যদি বাধা দিত তাহলে কিন্তু আজকে কোনোভাবেই কিন্তু দখল হতো না। টাকা দিয়ে দেওয়া হয়েছে ঢাকা ডিসি অফিসের এল অফিসের কাছে। আপনি ওখান থেকে আপনার ক্লেম করেন, আপনাদেরকে কোন টাকা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার সিটি কর্পোরেশনের না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।